খুব স্যাক্রিফাইস করেছো। আচ্ছা, আমি ওদের বাড়িতে প্রায় যেতাম গোড়ায় গোড়ায়, হিন্দুস্তান পার্কে যে নিশিকান্ত বাবুর নাম কেন আছে, তারই নামে লজটা হয়েছে কে যাই, তো সে আমি চলে যেতাম। আর তখন তো আমরা ফ্যামিলি মেম্বার, আমি ওর রান্নাঘরে ঢুকতাম, ও স্ত্রী রান্না করত, যে রান্না করতো কি দিয়ে রান্না করছে কি হচ্ছে দেখতাম, দেখতাম কত দুঃখে আছে কষ্টে আছে। মাছ মাংস আমি কখনো দেখিনি সে গোড়ায় বেড়ে। তারপর ডক্টর বিধানচন্দ্র রায় এটা জানতে পারেন, আমি গিয়ে বলি ডক্টর বিধানচন্দ্র রায়কে যে জ্যোতিকে একটা লিডার অফ দ্য অপোজিশন থাকা দরকার, তো একটা লিডার অফ দ্য অপোজিশন হওয়া দরকার। তো ডক্টর বিধানচন্দ্র তৎক্ষণাৎ সেটা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে এটা হতেই হবে। তো লিডার অফ দ্য অপোজিশন আমরা অফিসিয়ালি স্ট্যাটুটরিলি হলো, তার 750 টাকা মাইনা হলো। তখনকার দিনে 750 টাকা, এখনকার দিনে 750 টাকা কিছুই না, তখন একটা কিছু ছিল। জ্যোতি যেটা অ্যাসেম্বলির মাইনা পেত তার রাত্রে তো বেশি পার্টি নিয়ে চলে যেত। তো স্ত্রী একদিন আমাকে ফোন করলো, বেচারা ফোন করে বেচারা মারা গেছে, খুব ভালো লোক ছিল, সে ফোন করে বলে আপনার ওই পাগলা বন্ধুকে একটু বলবেন যে সংসারটা কি করে চলে সেটা চিন্তা করতে, এটা কেন নিচ্ছে না মায়নাটা, কারো বাপের সাথ দিয়েছিল না, জ্যোতিকে বলবে তুই মায়না নাও, নেয়নি। এটা রেকর্ড লিডার অপোজিশনের এক পয়সা মায়না বলে নেয়নি। হাউসে হাউসের বাইরে বহুত ঝগড়া করেছি, কিন্তু ঝগড়া যেই শেষ হয়ে গেছে আর তো কিছু নেই, বন্ধুত্ব ছাড়া 10,000 মাইল 20,000 মাইল 40,000 মাইল কোথায় আছে জানি না, আবার কখন দেখা হবে কি না জানি না। সবচেয়ে ভালো হচ্ছে তার স্মৃতিকে শ্রদ্ধা করা, ভক্তি করা, প্রণাম জানানো।